এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা এর মধ্যে অবগত আছেন কিছুদিন আগে কুমিল্লা গ্রামের সে আব্দুল কাইমের কথা যে আব্দুল কাইম বড় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এসেছিলেন ছুটিতে নিজ বাড়ি নিজ দেশে আজ সেখানে এসে এলাকার কিছু বখাটে তথা যাদেরকে বলা হয় কিশোর জ্ঞান কিশোর জ্ঞানদের হাতে নির্যাতিত হয়েছে যে কিশোর গ্যাংরা সামান্য চাঁদার জন্য তাকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিলেন যদিও শেষ পর্যায়ে জানের বেঁচে এখন বর্তমানে সে আব্দুল কাইও ভর্তি আছেন চৌদ্দগ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সে কি হয়েছিল সেদিন সেটি আজকে জানব এবং তুলে ধরবো এই ভিডিওতে আর এই ভিডিওতে তুলে ধরার আগে আপনাদের সবার কাছে অনুরোধ করব যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন প্রবাসীদের জন্য প্রবাসীদের নিরাপত্তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন সেদিন কি হয়েছিল রাতের অন্ধকারে কেনই বা এই কিশোর গ্যাং আব্দুল কুপিয়ে হত্যা করতে চেয়েছিলেন তাদের মুখেই আমার নাম আব্দুল কাইম আমি প্রবাসের হাইল ডিস্ট্রিকে আসি আজকে দীর্ঘ একুশ বছর তো আমি দুই বছর অন্তর অন্তর ছুটিতে আসি তখন আসলে ওরা আমার এই চাঁদার জন্য এই ঘরে থেকে ডাইকে নিয়ে নানান ধরনের হয়রানি করে আগে তো ছোটোখাটো হয়রানি করছে এবার আসছে আর ডাইকে নিয়ে একবারে তিন লক্ষ টাকার লেগে চাপ দিছে কিন্তু আমি এখন তাওদ দেওয়ার জন্য বাধ্য ছিলাম কিন্তু কিছুদিন আগে আমার মেয়ে বিয়ে দিছি টাকা সবগুলো খরচ হয়ে গেছে তারা মানতে রাজি না তারা আমার জোর করে আবার সামনের থেকে ধরে নিয়ে আমার পুকুর পারে পাশে এখানে নিয়ে জবাই করে দিতে চেষ্টা করছিল তখন আল্লাহ কি রহমত দিছে তাদেরকে আমি হটিয়ে মোবাইল দিয়ে মোবাইল হাতে ছিল তারপরে কিছু আঘাত করে আমি দন দড় দিয়ে ঘরে আসলাম তখনই আবার আমার সাথে সাথে ঘরে এরা সবাই ঢুকে গেল রুইখে আমার এই বাচ্চা কাচ্চা সবারই কিছু আঘাত করলো আমার ঘরে যা আসিল তা নিষেঘা তা আমি ডরে যাইয়া আমার ঘরের সানসেটের উপরে যা থাকে বক্স থাকে ওইখানে যাই আমি লুকিয়েছি তখন এলাকাবাসী এসে আমার একটু আশ্রয় দিছে তখন যাইয়া এলাকার মেম্বার আসলো সবাই আসলো আসা আমার সেফ সেব মতন আন্যাস এই হসপিটালে আন্নাস ভর্তি করছে আপনি কত বছর ধরে সৌদিতে আছেন আজকে 21 বছর ধরে এখানে সৌদিতে আছেন সৌদিতে সৌদি কোন শহর আপনি থাকেন আমি হলিফা হলিফা হাইল হাইল ডিস্ট্রিক্ট হাইল ডিস্ট্রিক্টে হ্যাঁ হলিফা শহরে হলিফা শহরে থাকেন আপনি কি প্রতি বছর দেশে আসেন না আমি দুই বছর তিন বছর পর পর একবার আসি একবার আসেন এখন মূলত এই যে আপনি যেটি বলছেন যে কথাটি বলছেন ওরা আপনাকে ডেকে নিয়ে গিয়ে এত রাতে আপনি গেলেন বা কেন বা এত দূরে আপনি গিয়েছে এতজন লোক দেখে না আমার বাড়ির পাশে আপনার বাড়ির পাশে আমার বাড়ির পুকুরের পিছে আর আমার জোর করে গেছে

আমরা আমার ঘরের পিছনে পিছনে ওরা চলিয়ে আসতে পারে মানে কিছু মারতেছে আমার দলা জন্মেছে এরপর আমাদের সবাইকে মারছে এবং আমার হাতে গলা সবার আমি স্বর্ণ অলঙ্কার যা এটা নিয়ে গেছে ঘরে কিছু লুট উঠছে থেকে আমার নগদে আবার ওখানে কিছু স্বর্ণ ছিল ওখানে পাতালি সাগর নটারি ছিল ওইগুলো নিয়ে গেছে আর বাংসুর করছে আমার আলমারি খাই গেলা সেগুলো সব বাংসুর করে নিয়ে গেছে আবার মেয়ে আমার ছোট মেয়ের গাড়ি

सक आसामारी सक एय हेर ज ब्यागर मे गुने ए सरकार गल गर गल गर गल गर सक फुल सकिन गल गारे गल गर न काम जा खायबे न अमर कता पुबे न सिगरेट एगुल एगुल आ एक गडी हो माल को माल को ना मा भाइया कि नका न भाइया सादा ए उनु কল কৰ ভিওয়ার্স এই ভিডিও দেখার পর এটি যে কিশোর পরিকল্পিত একটি হত্যার চেষ্টা ছিল সেটি বোঝার আর অবকাশ রাখে না গাঁজার প্যাকেটটি খুলতে সবাই দেখেছি কিন্তু সেটি কোথা থেকে এসেছে এই কিশোররা সেটা দেখাতে পারেনি সেটি দেখাতে পারেনি ঠিকই তবে আমরা কিশোরের হাতে ছোট চাকু ঠিকই দেখেছি তাদের ভাষ্য অনুযায়ী আব্দুল কায়ুম সেখানে বসে গাঁজা সেবন করছিলেন কিছুক্ষণের জন্য ধরে নিলাম তাই সত্য সে যদি গাঁজা সেবন করে থাকে তাহলে এরা কারা আমরাও কোনোভাবে মাদকের পক্ষে না কিন্তু তারা কেন তাকে এভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করবে তারা কি পারত না তাকে এলাকার মেম্বার চেয়ারম্যান কিংবা প্রশাসনের হাতে তুলে দিতে এই প্রশ্ন এখন সবার এই ভিডিও তারা নিজেরা করে নিজেরাই পোস্ট করেছেন তাদের অন্যদিকে এই কিশোর গ্যাংদের মূল হোতার মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে এই ঘটনাটা নিয়ে যারা প্রতিবাদ করছেন তাদের অঘাট ভাষায় গালাগালি করতেও দেখা গেছে অন্যদিকে এমন ঘটনায় আবদুল কায়ুম গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন কিশোর গ্যাংদের সদস্যরা তবে গ্রাম থানার ওসি সুবা বলছেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলা হলেই দোষীরা আর পার পাবে না আচ্ছা আচ্ছা ওনারা যদি নতুন করে মামলাটা ইয়ে করতে চাই হত্যার অভিযোগ নিয়ে সেক্ষেত্রে আপনাদের কি থাকবে আমাদের যে ধারণা সেটা হচ্ছে কিশোর গ্যাং এই বিষয়টা যেমন দুজন স্টুডেন্ট আছে বা কে রাজমিস্ত্রি বা যে কোনো কাজে তারা জড়িত কিন্তু আমি যেটা দেখলাম ভিডিও আমার কাছে একটা ভিডিও আসছে ওরা কিশোর গ্যাঙ্গে একটা ভিডিও আসছে তারা যেভাবে প্ল্যানিং বা সব কিছু মিলেই আমি আমি আমার অনুসন্ধানে যেটা বেরো হয়েছে সেটা হচ্ছে আপনি জানেন এরই মধ্যে আপনার যেহেতু এটার সাথে পরিচয় কিশোর গ্যাং নামে প্রত্যেকটা এলাকাতে কিন্তু এমন ইয়েগুলো চলছে হ্যাঁ এমন কাজগুলো হচ্ছে তো এটা একেবারে কিশোর গ্যাংদেরই একটা প্ল্যানিং তো সেই বিষয়ে ওরা যদি নতুন করে মামলাটা দিতে চাই ওকে হত্যা চেষ্টা একজন প্রবাসী হত্যা চেষ্টা আজকে যদি দেখেন আমি কিছু বিষয় আমি আমার কাছে তো সেই প্রেক্ষিতে আমি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করছি তো আমি চাইবো যে সুন্দরভাবে যেন একজন প্রবাসী